গাজীপুরের জয়দেবপুর উপজেলার পাইনশাল এলাকায়। এখানে গতকাল স্কুল থেকে বাসায় ফিরে একই পরিবারের চারজন শিশু গোসল করতে নামে। তারা প্রত্যেকে মাধ্যমিক এবং প্রাথমিক স্কুলের ছাত্র ছিল, একজন মাদ্রাসায় ছাত্র ছিল, যদিও সে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে। তারা পাশের বাড়ির পাশেই তুরাক নদে এসে আসলে গোসলে নেমে চারজন নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর থেকেই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় এক ঘন্টা পর একজনের লাশ উদ্ধার করে। এরপর যুক্ত হয় ফায়ার সার্ভিসের টুঙ্গি এবং যোধপুরের ডুবুরি দল। তারা আরো এক ঘন্টা পর অর্থাৎ একজনের লাশ পাওয়ার এখানে তৎপরতা শুরু করার পর থেকেই কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 15 মিনিটের ব্যবধানে দুইজনের লাশ খুঁজে পায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এরপর আরো উদ্ধার তৎপরতা চালায়, কিন্তু একজনের লাশ এখন পর্যন্ত 25 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তার লাশ খুঁজে পাওয়া যায়নি। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের টঙ্গি ডুবুরি দল এখানে উপস্থিত রয়েছেন। তারা উদ্ধার তৎপরতা কিছুক্ষণের মধ্যেই আসলে শুরু করবেন। আমরা যদি এখানে স্বজনরা আসলে প্রতিদিন ওই দিনের পর থেকেই এখানে এসে ভিড় করছেন, যে আশায় যে কখন তার রিয়া নামের যে মেয়েটি নিখোঁজ রয়েছে তার লাশ খুঁজে পাওয়া যাবে, তাকে বাড়িতে নিয়ে যেতে পারবে। আমরা কিছুক্ষণ আগে একটু খবর পেয়েছিলাম এখান থেকে 3 কিলোমিটার দূরে একটি লাশ খুঁজে পাওয়া গেছে। তাদের পরিবারের পক্ষ থেকে এটাই জানানো হয়েছিল যে লাশটি তাদের হতে পারে। পরে তারা ওই ঘটনাস্থলে যায়, গিয়ে আসলে তথ্যটা ভুল পায়। আমরা এই খবরটা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি স্থানীয় যে উদ্ধার কাজ করছে তার একটি সেলু এসে এখানে বেড়েছে। আসলে ফায়ার সার্ভিস অপেক্ষা করছিল যে এখানে নৌকা থাকলে তারা উদ্ধার কাজ শুরু করবে, কিছুক্ষণের মধ্যে হয়তো উদ্ধার কাজ শুরু করবে। এর মধ্যে এই পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে তাদের তিনজনের লাশ ইতিমধ্যে দাফন সম্পন্ন হয়েছে এবং গতকাল বিকেলে এই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আসলে আশ্বাস দিয়েছেন যে এখানে যে প্রচণ্ড স্রোতের মধ্যে প্রায় এরকম শিশু ডুবে যায় বা লোকজন ডুবে মারা যায়, যাতে আর এ ধরনের মর্মান্তিক ঘটনা না ঘটে তার জন্য স্থায়ী কোনো ব্যবস্থা করা যায় কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো আসলে এই এলাকার মানুষজন অনেকটা আশান্বিত হয়েছিলেন যে যাতে এখানে অতিরিক্ত স্রোতের কারণে আর যেন কোনো লোকজন বেশি না যায় এবং এই গ্রামের আকাশ বাতাস বাড়ি না হয়, তার জন্য সংশ্লিষ্টরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা এই এলাকার মানুষের।